বিষয় আপনারা মাত্র এক ঘন্টার আলোচনার জন্য এনেছেন, তার মধ্যে বিরোধীদের জন্য বরাদ্দ 30 মিনিট। কিন্তু আমরা গত আড়াই বছরের কিছু কম সময় ধরে এই হাউসের একটা প্র্যাকটিস দেখছি, সেটা হল দেড় ঘন্টায় 45 মিনিট, এক ঘন্টায় 30 মিনিট, দু ঘন্টায় 60 মিনিট। কিন্তু যখন সম্মানীয় সম্মানীয়া মন্ত্রী মহোদয়রা অথবা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তখন আপনি 15 মিনিট 15 মিনিট 20 মিনিট করে নন স্টপ বাড়াতে থাকবেন। এটা করা যায়, আপনি করতে পারেন, আপনি করা যায়, এটা আপনি করতে পারেন, আপনার আইনকে আমি চ্যালেঞ্জ করছি না। সেটা আপনি বলছেন কেন? এটা ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। নন ইট ইজ, আপনি লোকসভায় খবর নিয়ে দেখবেন, প্রধানমন্ত্রীকে থামানো যায় না। লোকসভাতে দেখবেন প্রধানমন্ত্রীকে থামানো যায় না। লোকসভাতে হয় না, প্লিজ গো অন। জানেন না কেন হয় না? কোন মন্ত্রী আপনি বলুন লোকসভাতে? জানেন না? ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য প্র্যাকটিস। ভাষণের উপরে কেন ভুল বল? 4 দিন আলোচনা হয় আর আপনি রাজ্যপালের ভাষণের উপরে 3 ঘন্টায় 2 ঘন্টায় আলোচনা শেষ করেন। আপনি বিএ কমিটি মিটিং আসেন না কেন? আপনারা সাজেস্ট করতে পারেন, বিএ কমিটি মিটিং এ আসেন না? আপনারা বলতে পারতেন আমি সময় বাড়াতাম। বিএসসির চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ির মতো ইকোনমিক্সকে বাদ দিয়ে আপনি আপনার পছন্দের লোককে করলে আমরা আসবো কেন? আপনার দলের লোককে দিয়েছি। বিধানসভার রেকর্ড দেখবেন, বিধানসভার রেকর্ড দেখবেন, এ তো ঘোড়াও হাসবে। বিজেপি আমাদের বিধানসভার অফিসিয়াল রেকর্ডে যা আছে তাই আমি বললাম, অফিসিয়াল রেকর্ডে তাই বললাম। এ তো সবাই হাসবে। বলুন 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 বলুন, সবাই হাসবে। আপনি বললেন হাসানোর কথা, বললে হাসবে সবাই। দ্বিতীয়ত এই ক্যামেরাগুলোতে বাইরে গিয়ে আমি একটু দেখে এলাম, শুধু আপনাকেই দেখাচ্ছে, আর কাউকে ক্যামেরা চালুই হয়নি। আপনি ভুল বলছেন কেন? ক্যামেরায় আপনি বলছেন আপনাকে দেখাচ্ছেন, একটু বাইরে গিয়ে দেখে আসুন, আপনাকে ক্যামেরায় দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে। আপনি পছন্দ করেন ক্যামেরার সামনে যেতে, আপনাকে হচ্ছে আপনাকেই দেখিয়ে। বক্তব্য যদি যাবে, সবার বক্তব্য যেতে হবে, চলছে আপনাকে দেখানো হচ্ছে। হাউস বিলংস টু অপোজিশন, আপনাদের শাসক দল যদি 2 কোটি 80 লক্ষ লোকের ম্যান্ডেট পেয়ে থাকে, আমরাও 2 কোটি 28 লক্ষ লোকের ম্যান্ডেট পেয়ে এখানে এসেছি, কারোর দয়ার দানে আসিনি। এই প্রস্তাবের এই প্রস্তাবকে আপনারা এখানে পাস করাবেন, আপনাদের মেজরিটি আছে। কি হয়েছে বলছি, আরে বলতে দেন, এর পরিণতিটা কি হবে শুনুন। এই প্রস্তাবের পরিণতি হবে বঙ্গ নামের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে বিধান পরিষদের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আচার্য করার মতো, এই প্রস্তাবের পরিণতি হবে বিএসএফ এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে ইডি সিবিআই এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো। সবাই জানে 1947-এর 20 জুন অ্যাসেম্বলির প্রসিডিংস পড়তে হবে অখিল বাবু, লাইব্রেরিতে যেতে হবে। আমি তো সচিবের কাছ থেকে নিয়েছি, আমি বিজেপি অফিস থেকে বানিয়ে আনিনি। এখানে পরিষ্কার ভাবে বলছে এই অ্যাসেম্বলির রেজুলেশন, লাইব্রেরিতে গিয়ে পড়ুন,
সায়েন্স কারা বলেছে, নোটস কারা বলেছে, ইতিহাসটা পড়ুন। 1947 20 জুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত হয়েছিল। এই দিনকে আপনি অস্বীকার করতে পারবেন না, এই রেকর্ডকে আপনি নষ্ট করতে পারবেন না। নামটা দিনটা গ্রহণ করতে আপত্তিটা কোথায়, আপত্তি জায়গাটা কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী সরকার কেন ভারত সরকারের বিভিন্ন রাজ্যের গভর্নরকে পাঠানো ক্যালেন্ডারে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হল কথা বলা উচিত ছিল? তারা তো তাই নাকি, তাই নাকি? প্লিজ প্লিজ প্লিজ, আপনার নেতাকে হারিয়েছি, প্লিজ আপনার নেতাকে হারিয়েছি। এগুলো আপনার সঙ্গে কিছু কথাবার্তা যাবে না। হরিদাস পাল নয়, প্লিজ হরিদাস পাল আপনি, হরিদাস পাল আপনি, আরে আপনারা বসুন না, হরিদাস পাল আপনি, প্লিজ প্লিজ বসুন, হরিদাস পাল আপনি বসুন, আপনি আপনারা ওনাকে আপনি ইন্টারাপ্ট করবেন না, প্লিজ বসুন, হরিদাস পাল প্লিজ, হরিদাস পাল, এইসব শব্দ যাবে না, এইসব শব্দ যাবে না। শুভেন্দু বাবু, তোমার দয়া এখানে এসেছি আমি, ভাই বসুন না, আপনারা বসুন না, তুমি এখানে আমাকে পাঠিয়েছো, বলুন আপনি, বলুন বলুন বলুন, আরো চিৎকার করুন, করুন করুন, জোরসে করুন, করুন আরো জোরে, করুন। ইতিহাস পাল্টাতে পারবেন না, আরে ওনাকে বলতে দিন না, প্লিজ বলতে পারবেন না, বসুন আপনি, বলুন বলুন, ইতিহাস পাল্টাতে পারবেন না, প্লিজ আপনি বলুন বলুন, পাল্টাতে পারবেন না, বলুন আপনি প্লিজ, হ্যাঁ আরে আরে বলুন আপনি, বলুন বলুন, এই বসুন আপনি বসুন, এদের একটু প্রতিযোগিতা হবে, বলুন বলুন, বাজারে খবর আছে মন্ত্রিসভার পরিবর্তন করবেন মুখ্যমন্ত্রী, আপনি বলুন, ওই জন্য কম্পিটিশন করে, এইসব আপনার সংগীতা পোর্শনে যাবে না, মন্ত্রিসভায় কি হবে না এটা বলবেন আপনি, দিস পোর্শন উইল নট গো, দিস পোর্শন উইল নট গো, আপনি আপনারটা বলুন, ওকের ভাষা সংযত, ঠিক আছে আপনারা, আপনি না আপনারা কেউ ইন্টারাপ্ট করবেন না, আপনি বলে যান প্লিজ, আমি বলে যাই, আর আমাকে হরিদাস পাল উনি বলে যান, না আপনি এই পোর্শনটাও যাবেন না, আমি বলে যাই আর আমাকে উনি হরিদাস পাল বলে যান, না না কেউ বলবেন না এই ধরনের কত শব্দ ব্যবহার করবেন না প্লিজ, আমি হরিদাস পাল নয় সূর্য অর্থ, আমি হরিদাস পাল নয়, না না আপনি আপনি আমার বাড়ির নিচে বসে থাকতেন, আপনি আপনি বলুন, হ্যাঁ বলুন আপনি বসুন বসুন, না প্লিজ প্লিজ টেক ইউর সিট, এটা কি হচ্ছে, আপনি বসুন, বলুন আপনি বলুন বলুন, শুনুন 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এটা প্রমাণিত সত্য, এর পরিবর্তন এই রেজুলেশন নিয়ে আপনি করতে পারবেন না, আমরা জানি এখানে আপনারা কি করবেন, ভোট করবেন, আমরা বিরুদ্ধে ভোট দেব সেটা আপনার উপরে, আপনি আবার ভয়েস ভোটও করে দিতে পারেন, সেটা আপনার উপরে, তারপরে রাজভবনে যাচ্ছি দল মিলে, যাতে এই রেজুলেশনটায় গভর্নর অনুমোদন না দেন, আর ইতিহাস বদলানো যায় না, রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি, ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি, কাজী নজরুল ইসলাম মহাভারত লেখেনি, রবি ঠাকুর 41 মারা গেছে, 47 মারা যায়নি, তাই এই ইতিহাসগুলো যেমন বদলানো যায় না এটাও বদলাতে পারবেন না, বদলাতে পারবেন না, পারবেন না, বদলাবেন না, 20 জুন জাতীয় স্তরে সব রাজভবনে সব রাজ্যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে, আমরা প্রধানমন্ত্রীকে লিখব যাতে
জাতীয় স্তরে বাঙালি হিন্দুদের রক্ষা করার জন্য এই বিরসা জুনকে ঠিক আছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ভারত সরকার পালন করে লাল আলো চলে গেছে প্লিজ ঠিক আছে আপনাকে বলে দিলাম 28 মিনিটের পরে 29 মিনিট অ্যালাউ করলে আমরা কিন্তু বলতে দেবো না নয় আমরা বেরিয়ে যাবো আপনি কি করবেন এটা আপনার উপর আপনি ইউ ক্যান সেট দ্যাট নো নো ইউ ক্যান সেট দেন আপনার রেগুলেশনের বিরুদ্ধে স্যার উইল স্পিক নাও ভোটিং এর দাবি করে আমি আমার ঠিক আছে আপনি আপনি কি করবেন ইজ আপ টু ইউ আমার হাউস চালানোর দায়িত্ব আমার আপনি হাউস চালাতে পারেন না প্লিজ টেক ইউর সিট এই ধরনের কথা আপনি বলতে পারেন না নো টেক